মসজিদের ইমামকে গ্রামের সকলে খেতে দেয়, সেখানে বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর সকলে খাবার দেয়। এখন সেই হারাম খাবার কি ইমাম খেতে পারবে? যারা সুদখোর, যারা হারাম খায়, যারা ঘুষখোর, হ্যাঁ, তাদের রুজি হারাম। যতটা তারা হারাম উপার্জন করছে সেটা হারাম, কিন্তু সবগুলি তাদের হারাম না, এক কথা। দুই নম্বর কথা, এই হারাম টাকাগুলি শুকুরের গোস্ত কুকুরের গোস্তের মতো নয়, মদের মতো নয়। যদি শুকুরের গোস্ত, কুকুরের গোস্ত, বিড়ালের গোস্ত হারাম জিনিস যদি কেউ কাউকে হাদিয়া দেয়, মদ দেয়, তাহলে সেটা নষ্ট করতে হবে, সেটা মোটেই জায়েজ নয়। মালিকানা পরিবর্তন হলে সেটাতে কোনো কারণ পরিবর্তন আসে না, কিন্তু একজনের সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, আপনি নিশ্চিত কি জানেন যে সেই হারাম টাকাটা আপনাকে দিচ্ছে? তার অন্য আর রোজগার রয়েছে। তারপরে অমুসলিমদের বাড়িতে একটি প্রশ্নের উত্তরে এখনই আলোচনা করলাম, যে প্রশ্নটি ছিল আপনার দুই নম্বর প্রশ্ন ছিল, আর এটি হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন। মসজিদের ইমাম গ্রামের বিভিন্ন লোকের বাড়ি খাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাড়ি খেয়েছেন, জি, অমুসলিমদের উপহার নিয়েছেন, হ্যাঁ, তো তাদের রুজি তো সিংহভাগ হারামই থাকে, জি। তো এই জন্য একজন মসজিদের ইমাম হোক অথবা যে কেউ হোক না কেন, যে কোনো মানুষের বাড়িতে, এমনকি অমুসলিমের বাড়িতে, অমুসলিমের জবাইকৃত কিছু খেতে পারবেন না, যেসব পশু জবাই করে হালাল করতে হয় সেগুলি খেতে পারবেন না, কিন্তু অমুসলিমদের বাড়ির যে কোনো কিছুই খেতে পারবেন। সেটা হালাল থেকে খাওয়াচ্ছে না হারাম থেকে খাওয়াচ্ছে সেটা আপনার তদন্তের কোনো দায়িত্ব নেই এবং শরীয়ত এর সমর্থন করে না। আবার বলছি, জি, আল্লাহ সঠিক বুঝদান করুন, জি। সুতরাং ইমাম সাহেবের জন্য যে কোনো মানুষের বাড়ি খাওয়া জায়েজ। তবে হ্যাঁ, যদি দেখা যায় যে তাদের সংশোধনের জন্য যারা অসৎ লোক, হারাম উপার্জন করে অথবা বেনামাজি, তাদের বাড়ি খাবো না, যাতে করে তারা নামাজি হয়ে যায়, সংশোধন করে, তওবা করে ফিরে আসে, এটিকে তার ওষুধ হিসেবে ব্যবহার করতে পারেন, দাওয়াতের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন, তাহলে সেটা শরীয়ত সম্মত, সেটা ভালো, সেটা তাহলে ইমাম সাহেব করবেন। কিন্তু এতে যদি হিতে বিপরীত হয়, দেখা যাচ্ছে বড় বড় পয়সাওয়ালারা তারা হারাম রোজগার করে, আর ইমাম সাহেব যদি ফতোয়া দিয়ে বসেন যে আমি বেনামাজি দাওয়াত খাবো না, যে হারাম উপার্জন করে তার খাবো না, তাহলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, মসজিদ বন্ধ হয়ে যাবে, দিনের কাজ বন্ধ হয়ে যাবে। তো এটা হিকমতের কাজ না এবং এটা শরীয়ত সমর্থন করে না। উক্ত খাবার বলছেন, উক্ত খাবার খেলে কি ইমাম হারামের অন্তর্ভুক্ত হবে? না, মোটেই না, জি, মোটেই না। কার কি রুজি সেগুলি তলাশ করার কোনো প্রয়োজন নেই, জি। দিন হচ্ছে মধ্যম পন্থা, জি। আপনি আপনার রুজি, হ্যাঁ, হারাম থেকে পুরোপুরি বেঁচে থাকুন এবং হালাল রোজগার করুন, হালাল ভক্ষণ করুন, আর কেউ যদি দাওয়াত দেয় তাদের দাওয়াত গ্রহণ করুন, মুসলিম হোক অথবা অমুসলিম হোক, কোনো অসুবিধা নেই। এবং সেখানে তলাশ করবেন যে আপনার রুজিটা ভাই কোত্থেকে এসছে, আপনার এটা কি জবাই করেছে, এগুলি বাড়াবাড়ি, জি। عملت لحلمي عملت كثيرا وها قد حصل سهرت تعبت وقد طاب ذا اليوم